ঘন কুয়াশায় বন্ধ আছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটের ফেরি চলাচল বিআইডব্লিউটি কর্তৃপক্ষ জানায় কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ভোর চারটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় কিছু যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে আছে তিনটি ফেরি এছাড়া পাটুরিয়া প্রান্তে তিনটি ও দৌলদিয়া প্রান্তে আটটি ফেরি নোংর করে রাখা হচ্ছে পাটুরিয়াঘাটে বিশটি ট্রাক থাকলেও কোনো বাস নেই এদিকে রাত আড়াইটা থেকে আরিচা কাজিরহাট নৌ রুটেও বন্ধ রয়েছে ফেরি চলাচল